নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই দেবীপক্ষে ব্রহ্ম মুহূর্তকে জাগিয়ে তুলে আপনার জীবনের বাধাকে দূর করে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, কারণ এই দেবীপক্ষ এমন একটি কার্যকরী সময় যে সময় আপনারা কিছু কাজ করলে সেই কাজ আপনাদের সাকসেসফুলি সমাপ্ত হবে। তাই এই দেবীপক্ষে আপনারা ব্রহ্ম মুহূর্তকে জাগিয়ে তুলুন এবং আপনাদের জীবনের বাধাকে দূর করে ফেলুন। কি করতে হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ব্রহ্ম মুহূর্ত, এই নামটা অনেকেই পরিচিত, অনেকেই পরিচিত নয়। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই ব্রহ্ম মুহূর্ত কি এবং সেটি দেবীপক্ষের সঙ্গে কি কানেকশন রয়েছে। তা আসুন শুরুতেই বলি। দেখুন, ব্রহ্ম মুহূর্ত যেটাকে একটি সময়কে বলা হয়, হ্যাঁ বন্ধুরা, পার্টিকুলার একটি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে ধরা হয় এবং মানা হয়। প্রাচীন জ্যোতিষশাস্ত্রে এবং বেদেও এর নাম উল্লেখ করা রয়েছে। তাই এই মুহূর্তকে আপনারা কাজে লাগিয়ে আপনাদের জীবনের সমস্ত মুশকিলকে আসান করে ফেলুন। আর সেটা দেবীপক্ষের সঙ্গে কেন কানেক্ট রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, বর্তমানে দেবীপক্ষ চলছে, আর এই দেবীপক্ষে আপনারা যে কোনো কাজ, শুভ কাজ করলে সেই কাজের সাকসেস 100% পাবেন। এই একটি সময় যে সময়ে আপনারা আপনাদের ভিতরের অরাকে জাগিয়ে তুলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, আমাদের শরীরে অনেকগুলো চক্র রয়েছে, তার মধ্যে কয়েকটি চক্রের কথা আমি বলে দিচ্ছি। আপনারা চাইলে আমি এই চক্র নিয়ে আরেকটি ভিডিও দেব, তার জন্য আপনাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের শরীরে অনেকগুলি চক্রের মধ্যে কয়েকটি চক্রের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেই চক্রগুলো এই দেবীপক্ষে জাগ্রত করে তুলবে, যেমন মণিপুর চক্র, অনাহত চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, আরও অনেক চক্র রয়েছে। আমি সেটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব যদি আপনারা চান। তো ব্যাপার হলো, আমাদের শরীরের এই চক্রগুলো সবসময় জাগ্রত থাকে না, এবং এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি ঘুম থেকে উঠেন এবং উঠার পর আপনারা ধ্যান করেন, তাহলে আপনাদের সেই সমস্ত চক্র জাগ্রত হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এবার আসুন জানিয়ে দিই ব্রহ্ম মুহূর্ত কেন বলা হয়েছে। দেখুন, ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা থেকে এই ব্রহ্মের নামটা এসছে, আর আপনারা সকলেই জানেন ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। এবং এই একটি পার্টিকুলার টাইমে ব্রহ্মা এই বিশ্বকে অর্থাৎ এই ধরাধামকে সৃষ্টি করেছিলেন। সেই টাইমটি ভোর 3:55 থেকে 4:10 পর্যন্ত। এই টাইমের ভিতরে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে এবং ওঠার পর আপনারা ধ্যানে বসবেন, কারণ এর কিছু সায়েন্টিফিক ওয়েও রয়েছে। কারণ এই সময় আমাদের পৃথিবীতে পজিটিভ এনার্জির মাত্রা বেশি পরিমাণে বেড়ে যায়, কারণ আশেপাশে কোনো রকম আওয়াজ থাকে না, যে কারণে এই পজিটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে এবং যেখান থেকে আমরা যে কোনো কাজে সাকসেস পেয়ে যাই। তাই আজই শুরু করে ফেলুন আপনাদের
ব্রহ্ম মুহূর্তকে জাগিয়ে তুলে আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ করুন। আর আরেকটি কথা, যখন আপনারা ধ্যান করবেন তখন অবশ্যই সামনে একটি ছোট তামার ঘটিতে জল রাখবেন, সেটা গঙ্গা জল হলে সবচেয়ে বেটার হয়। এবং আপনারা ওম এই শব্দটি উচ্চারণ করবেন এবং আপনাদের মনোবাঞ্ছা, মনের সুপ্ত বাসনা অবশ্যই ঈশ্বরের কাছে সমর্পণ করবেন এবং এটি 21 দিন ধরে আপনাদেরকে করতে হবে। আর এটি করলে আই এম সিওর আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ হতে সময় লাগবে না। তাই আজ থেকে শুরু করে দিন আপনাদের এই মহাক্রিয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।